আপনারা এখন দেখছেন এটি হচ্ছে পলার পাত চিন্তাময়েট, এটি বেকি পলার পাত। দেখুন কালো সোনা টিকিয়ে কী করে তার সোনার ভাব নিয়ে আসা হবে এবং কালার ফিরিয়ে নিয়ে আসা হবে। দেখুন একটি পাত্রের মধ্যে নিয়ে অ্যাসিড দিয়ে, সালফার অ্যাসিড দিয়ে উষ্ণ গরম করে সোডা দিয়ে তার রং ফিরিয়ে আনা হচ্ছে। অ্যাসিড থেকে জলে দেওয়া হলো, এবার সালফার অ্যাসিডে পাতগুলো দেওয়া হবে। দেখুন কিছুটা কালার এসেছে। এবার সোডা দেওয়া হচ্ছে, এবার এটি নামিয়ে নিয়ে জলে দেওয়া হবে। জল থেকে এটিকে বলে ঝুমুক করানো। এবার ড্রামে দেওয়া হবে, যা ওয়েট এইটা টোটাল, এটি হচ্ছে ড্রাম। সেই ড্রামে দিয়ে আরও সোনার সৌন্দর্য রূপ বাড়ানোর জন্য ছোট ছোট পিনগুলো আছে, এই পিনগুলোর সাহায্যে যা পরিষ্কার এবং চকচকে সোনার সৌন্দর্য রূপ ফিরিয়ে নিয়ে আসে দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আরও ঝুমুক করানোর পর কীভাবে পাতের উপর ডিজাইন করানো হয় সেই ভিডিওটি দেখতে পরের ভিডিওটি দেখুন। দেখুন ড্রাম থেকে ঝুমুক দেওয়ানোর পর সোনার কালো থেকে গোল্ডেন কালার চলে ফিরে আসছে। এটি এখন মোমের উপর সাজানো হচ্ছে, বালি বানানো হবে। এটি বালি মেশিন, দেখুন পাতগুলো বালি বানানো হয়েছে। বালি বানানো হয়েছে সবগুলো পাত, এটি ডিজাইন করানো হচ্ছে পাতের উপর। মেশিনটি ইলেকট্রিকের সাহায্যে চালানো হয়, এক একটি পাতের উপর এক এক রকম ডিজাইন কাজ চলছে। ফ্রম বালুরঘাট ডিজাইন। খুব সূক্ষ্ম কাজ এবং খুব প্রতি সময়ের ধৈর্যশীলতা কাজ। এটি প্রায় ডিজাইন করতে সময় লেগেছে 20 মিনিট। বেকি পলার পাত ডিজাইন করানো হচ্ছে, অর্ডার 3 গ্রাম, ফ্রম বালুরঘাট স্টাইল বাজার অপোজিট 2 নম্বর গলিতে এই বেকি পলার ডিজাইনের কাজ চলছে। দেখুন ভিডিওটি ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন পরের ভিডিওটি পাওয়ার জন্য। আমাদের পাশে থাকা বেল আইকনটি টিপে দিন।